আজকে ভাবছিলাম আর একবার আজকে হারিয়ানা ফার্স্ট হারিয়ানা এখন ছবিটা দেখেন ও এখনো হারিয়ানা হারিয়ানা আসছে ঢাকায় বিদেশে করছে আমাদের কোনো আর্টিস্ট ছবি দেখতে পারেনি আর আগে তো ও ভাবছিল আজকে দেখবে ওর টিকিট পাচ্ছে না এবং আজকেও দেখতে পারবে না সে কালকেও দেখতে পারবে না বিকজ অফ টিকিট নেই যদি দেখতে চায় তাকে ওই সিঁড়িতে বসে দেখতে হবে সো আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মহিমের দোয়ায় আমাদের ছবিটা অকুপেন্সির দিক দিয়ে অকুপেন্সির দিক দিয়ে নাম্বার ওয়ান আছে এখন নাম্বার ওয়ান আছে মোনা জিন্টু নাম্বার টু আছে রাজকুমার অকুপেন্সি হাজু ছবিতে হাসবে কারণ অনেক ডায়লগ আছে অনেক জায়গায় ছবি শুধু ভয় পাবে না হাসবে দুঃখ পাবে কাঁদবে ভয় পাবে তবে হাসি থাকে হাসবে ভয় পাবে ভয় পাবে এখন এখন পর্যন্ত কেউ কি 1,00,000 টাকা পেয়েছে পাইছে 2,00,000 টাকা পাইছে একজন 10 জনের মধ্যে 2 জন বা 1 জন এটা হয়তো আমরা দেখেছি কয়েক জায়গায় পার্সেন্টে যদি কাউন্ট করেন 100% মধ্যে হয়তো 2-3% হবে যারা ভয় পানি কারণ সবার ১,০০,০০০ টাকা সে ফিলিস্তানি উদ্বাস্ত যারা আছে ফিলিস্তিনি যেসব ভাই বোনরা আছে ইসরায়েলি হুতিরা তাদের উদ্বাস্ত করে দিচ্ছে তাদের জন্য ২০,০০০ টাকা সে দান করার ইচ্ছা ছিল তারটা মহান আমার কাছে মনে হচ্ছে তার এই পরিকল্পনাটা মহান এই জন্য তার 1,00,০০০ আমি চাইছিলাম তোমার 1,00,০০০ যাই দিতে তুমি যে বাস্তবের যে টাকাটা দিতে চাইছিলা দিস দ্য গ্রেট গ্রেট প্ল্যান ছিল তাই কি না ঠিকই না এটা খুব ভালো একটা মহৎ উদ্দেশ্য ছিল সেই ২০,০০০ টাকা আমি তাকে দিচ্ছি তাকে বলছি তোমার মাধ্যমে সে এই এই টাকাটা তুমি ফিলিস্তিনের উদ্বাস্তদের কাছে পৌঁছে দিবা এটা আমার লাইভে আছে সে বলছে না ভাই আমি পারবো না আপনার টাপ নিয়ে দিয়ে আমি বলছি আমার কাছে দিলে আমি এত ব্যস্ত আমার পক্ষে সম্ভবই হবে না ওই ফিলিস্তিনি উদ্বাস্তদের জন্য টাকাটা ফিলিস্তিনি ভাই বোনদের কাছে টাকাটা পৌঁছানো সো ইউ আর দ্য জার্নালিস্ট ইউ আর দ্য আই ডোন্ট হ্যাভ দ্য লিঙ্ক ইউ আর দ্য জার্নালিস্ট ইউ হ্যাভ দ্য বেটার লিঙ্ক দ্যান মি প্লিজ সেন্ড দিস মানি অ্যান্ড আই ট্রাস্ট ইউ আই এম 100% শিওর ইউ উইল বি সেন্ড দিস মানি টু দ্য প্রপার চ্যানেল সো আমি এবং আমি বিশ্বাস করি ওই তাবাসুম কুসুম তাবাসুম তার নাম ভুল না করি সমৃদ্ধি তাবাসুম আমি বিশ্বাস করি সমৃদ্ধি সেই টাকাটা সে ২০,০০০ টাকা ওই ফিলিস্তিনির ভাই বোনদের কাছে পৌঁছে দিছে তাকে 1,00,000 টাকাও দেওয়া হয়নি এইখানে এইখানে কিছু লোক আছে যারা ক্রিয়েট করার চেষ্টা করতেছে তারা কারা আমরা জানি শুধু আপনাদের একটা কথা যারা করতেছেন এই কাজটা আপনারা লাইভে আপনারা লাইভে তা কোথাও দেখছেন না অনলাইনে দেখছেন না আমি নিজে জিজ্ঞেস করছি কিছু লোক ক্রিয়েট করা হয়েছে এইসব কাজ করার জন্য আমি আমরা এগুলো জানি কারা করতেছে এবং আপনাদের একটা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে সারা বাংলাদেশের প্রতিটা হলে প্রতিটা শোয়ে কতগুলো টিকিট বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে এই এই সব যাদের কাছে আছে আমরা যদি ওপেন করে দেই লজ্জায় মুখ দেখাতে পারবে না অনেকে হল পাবে যার যার যোগ্যতা যার যার কাস্টিংয়ের উপরে আমি নতুন আমি কি জোর করে হল নেবো আমি চাইলে আমি 50 হল নিতে পারতাম জোর করে আমার 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 সুইচ ছাড়া কোনো হল চলবে না মাল্টিপ্লেক্স বাদে আমার সুইচ ছাড়া কোনো হল চলবে না কিন্তু আমি কোনো হলের যদি ট্রেড বলি আমার এই ছবি না দাঁড়িলে যা দাঁড় কোনো সিনেমা দেবে না তার তো তারা চালাতে বাধ্য কারণ সামনের যত বড় সিনেমা ওই যে প্রোডিউসার আদনান ভাই তার তো আগামী 1 বছরের তো 8টা সিনেমা আসবে না আর এই বছর আর 10টা সিনেমা বা 20টা সিনেমা তো আমার না কারণ সাম বাংলাদেশের 50% ছবি আমি ডিস্ট্রিবিউশন করি আমি যদি বলতাম অবশ্যই পারতাম বাট আমি তো চাইনি আমার অনেক সিঙ্গেল প্লেক্স চাইছে তা আমি জানি আমি 60টা স্টল নিয়ে হ্যাপি আই হ্যাভ দ্য কনফিডেন্ট আমার ছবি যদি চলে ভালো চলে মাল্টিপ্লেক্সে আই উইল গেট বেটার মানি অ্যাডভান্স মানি আমি বেশি লাভ আমি ওই জায়গায় চলে আসছি এখন অনেক বেশি বুকিং মারি নিয়ে আমি হল আচ্ছা আমার আমরা যখন আমরা ঈদের দিন যখন নাচি বা কোনো প্রোগ্রামে নাচি কোনো অনুষ্ঠানে নাচি খুশি হলে যখন নাচি
খুশি হয়ে আমরা নাচি, তখন কোনো সংকটে পড়া কিন্তু আমরা নাচি না। আমরা নাচি কি না না রাস্তায় না, আমরা আনন্দকে আনন্দ আমাদের এত খুশি লাগতেছে। আমি বলি নাম্বার ওয়ান অ্যাজ আব্দুল আজিজ, আমাকে অনেকেই বলছে আমার ইন্ডিয়া থেকে ফ্রেন্ডরা কলকাতার ফ্রেন্ডরা ফোনগ্রাফ হচ্ছে আজিজ ভাই আপনার নাচাটা ঠিক হয়নি, আপনি অ্যাজ আব্দুল আজিজ। আমি বুঝি যে আমার নাচাটা ঠিক হয়নি, বাট অ্যাজ আব্দুল আজিজ একটা বড় প্রফেসর ওকে আমি বলি অ্যাজ আব্দুল আজিজ বড় একজন লেখক বলেন বা প্রফেসর বলেন, তার বাইরে সবার আগে অ্যাজ আব্দুল আজিজ অ্যাজ এ হিউম্যান বিং মানুষ, এবং যে লোকটা সবসময় নাচতে পছন্দ করে, যে কোনো জায়গায় ইমোশনাল এবং কোনো জায়গায় মিউজিক বাজলে আমি নাচি কোনো লাগে না, একে তো নাচেনি বুঝি। তারপরে গতকাল পড়ছে ঢালের বাড়ি, ঢোলের বাড়ি মানে ছবি সাকসেস, আশেপাশে সবাই নাচতেছে, আমি তেমনি নাচবো, আমি এমনিতেই নাচি। তাহলে কি জিন থ্রি আসার কি সম্ভাবনা? অবশ্যই জিন থ্রি আগামী রোজারি দেওয়া পাবেন। জিন থ্রির নাম হলো মা জিন থ্রি 2025-এ 2026-এ পাবেন হোটেল কোহিনুর জিন থ্রি জিন ফোর। ভাই সিকুয়েলটা কত দূর যাওয়ার সম্ভাবনা আছে বা ইচ্ছা আছে আপনার? যতদিন পর্যন্ত জাজবাটির মাল্টিমিডিয়া গল্প পাবে জিনের ততদিন পর্যন্ত বানাবে।